আখেরাতের যথেষ্ট গুরুত্ব পরিচালনা করে বলছেন যে পাপনা মন খব মকাম রব্বিহি ওয়া তাহান নাফসান হাওয়া ফাইনাল জান্নাত ইয়াল নাওয়া যে ব্যক্তি কিয়ামতের ময়দানে তার রবের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই ভয় যার অন্তরে আছে আর যে তার নফসকে আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারে তার ঠিকানা আসছে জান্নাত তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তাকওয়া সম্পর্কে তাকওয়ার পরিচয় এবং তাকওয়ার গুরুত্ব সম্পর্কে জানলাম পরবর্তীতে আমরা আরো সম্পর্কে আরো আলোচনা করব তো তোমরা আশা করবো যে তোমরা সবাই করোনার ভিতরে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাবে না আর ঘরের বাইরে গিয়ে অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে তোমরা মানে জীবনযাপন করবে আর অনলাইনে ক্লাস ফলো করে অনুসরণ করে তোমরা নিয়মিত বাড়িতে পড়াশোনা করবে আল্লাহ হাফেজ।